আজকের ভিডিওতে যে টোটকাটি দেবো সেটি করলে চোর নিজের থেকেই ফিরে এসে জিনিস ফেরত দেবে না। আজকের ভিডিওতে যে টোটকাটি দেবো সেটি করলে আপনার চুরি হয়ে যাওয়া বস্তু যে চুরি করেছে সে নিজের থেকে এসে ধরা দেবে, অথবা পরিস্থিতি এমন ঘটবে যে আপনি টের পেয়ে যাবেন যে কোন ব্যক্তি চুরি করেছেন এবং সেটা চাক্ষুষভাবে জেনে যাবেন। যেমন নয় যে কানে শুনে ও অমুক করেছে তমুক করেছে, পরিস্থিতি এমনই ঘটবে যে চোর হয় নিজের থেকেই বলবে আমি চুরি করেছি, অথবা পরিস্থিতি এমন হবে যে সবার সামনে আপনি জানতে পেরে যাবেন জিনিসটা কোথায় আছে বা চুরি কে করেছে। তাই কি এমন সেই টোটকা সেটি জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চুরি বিভিন্ন জিনিস হয়, কারো টোটো চুরি হয়ে যাচ্ছে, কারো বড় বড় বস্তু চুরি যাচ্ছে। আসলে আজকের ভিডিওতে যে টোটকাটি দেবো সেটি কেমন জিনিস চুরি হলে আপনি ফিরে পাবেন, যে সকল বস্তু বা যে সকল জিনিস ক্যাশ বাক্স, ড্রয়ার, খাটের তলা থেকে বা আলমারির ভিতর থেকে বা এমন কোনো জায়গায় রেখেছিলেন যেখান থেকে মানে ছোটোখাটো বস্তু চুরি হয়ে গেছে, সেই সকল টাইপের চুরিগুলো আপনি ধরতে পারবেন। বড় ছোটো জিনিস বাড়ির বাইরে ছিল, মোটরসাইকেল, বাইক, টোটো, বড় ছোটো জিনিস যেগুলো বাইরে রাখা হয় মানে ড্রয়ার, ক্যাশ বাক্স, আলমারি, খাটের তলায়, বিছানার নিচে, এই সব মানে ছোটোখাটো খোপে যে সব জিনিস রাখা হয় না, সেই সকল বস্তু চুরি হলে খুঁজে পাবেন না। যেই সকল বস্তু এই সকল ক্যাশ বাক্স, ড্রয়ার, খাটের তলায়, হ্যান ত্যান জায়গায় যে লুকিয়ে রাখা হয়, এই সকল বস্তু যদি ওই সকল স্থান থেকে চুরি হয় তাহলে ভরণী নক্ষত্রের দিন একটি পান গোটা পান বাংলা পাতা নিয়ে আসবেন এবং একটু চুন নিয়ে আসবেন। এবার সুপারি, খয়ের ইত্যাদি সমস্ত কিছু পান সাজার সামগ্রী নিয়ে এসে আপনি একটি সাদা পান ভালো করে মুড়ে ভরণী নক্ষত্রের দিন চুরি হয়ে যাওয়া স্থান যেখান থেকে চুরি হয়েছে, ক্যাশ বাক্স, ড্রয়ার, খাটের তলায় যেখানে ছিল, যেইখানে বস্তুটি ছিল যেখান থেকে চুরি হয়েছে, সেইখানে ওই পানটি সেজে আপনি পলিথিন দিয়ে মুড়ে যেখান থেকে চুরি হয়েছে সেখানে গুজে রেখে দেবেন। সাত দিনের মধ্যে যে চুরি করেছেন যে চোর সে নিজের থেকে ধরা দেবে, অথবা এমন পরিস্থিতি ঘটবে আপনি জানতে পেরে যাবেন যে চোর কে বা জিনিসটা কোথায় রেখেছে। ভরণী নক্ষত্র জানতে হলে প্লে স্টোর থেকে ডাউনলোড করুন বাংলা ক্যালেন্ডার অথবা বাংলা পঞ্জিকা, অথবা পঞ্জিকা কিনে পঞ্জিকার থেকেও আপনি দেখতে পারবেন যে কোন দিন কি নক্ষত্র। 27 দিন অন্তর নক্ষত্র পরিবর্তন হয়, 27 দিন 27 রকমের নক্ষত্র হয়, আবার প্রথম থেকে শুরু হয়। ভরণী নক্ষত্র কবে আসছে আমি আজকের ভিডিওতে বলছি না, কারণ এই ভিডিওটা যদি কেউ 2 বছর পরে দেখে আজকের ডেট আর 2 বছর পরের ডেট তো মিলবে না, তাই নিজেরা একটু খুঁজে নেবেন। আজকের ভিডিওটি এইটুকুই ছিল, যদি কোনো অংশ বুঝতে পেরে না থাকেন কমেন্টে লিখে দেবেন। ভিডিওতে বলা তথ্য আপনার ভালো লেগে থাকলে লাইক করে যাবেন, এই তথ্য আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনকে জানানোর জন্য শেয়ার করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার জন্য ডিসপ্লেতে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন। তো দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।